তাদের সবগুলা গুনাহ মাফ করে দিলাম এই সময় আমার অঞ্চলের খেরবাড়ি অঞ্চলের ভাইয়েরা মহাব্বতের প্রিয় সুন্নি ভাইয়েরা তোমাদের একটা কথা জানে যাই রাসূলের প্রেম কলিজা থেকে যাইতে দিও না নবীর প্রেম যাইতে দিও না আমার রাসূল বলেছে যারা মিলাদের মেহফিলের মধ্যে দরুদ শরীফ পড়ে হাদিসটা বলে জানায় যায় হাদিসটা পড়ছিলাম না আল্লাহর নবী বলে আন আনাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা সাল্লা আলাইহি সালাতু ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু সালাত হুদ্দা ও শুরু খতিয়াত ওয়া রুফাত লাহু আশরু দারাজাত মিশকাত শরীফ বাবু সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠা নম্বর 86 লাইন নম্বর 9 10 11 আল্লাহর নবী বলে এসা ভাই কেরাম তোমরা যখন একবার আমার প্রতি দরুদ পড়ো তুমি যদি একা একা দরুদ পড়ো আল্লাহ তোমার প্রতি একা দরুদ পড়ে তুমি মেহফিলের মধ্যে দরুদ পড়বা আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাদের জন্য দরুদ পড়বে যারা কোন রাসূল বলেছে তোমরা যখন আমার প্রতি মহব্বত চোখের পানি বেলায় দরুদের টান দাও আর দরুদটা পড়ো আল্লাহ তাবারক তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেয় সওয়াবগুলো আমল নামায় লিখে দেয় জোরা জোরা করে সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে রয়েছে বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 1008 তৃতীয় খণ্ডে আল্লাহর নবী বলেছে যখন তোমরা নফল ইবাদত করো শবে কদরের ইবাদত শবে বরাতের ইবাদত নফল ইবাদত করো এই নফল ইবাদতে কথা মনে রাখবেন আল্লাহর নবী বলে নফল ইবাদতে তোমাদেরকে আস্তে 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 আল্লাহর নিকটবর্তী বানায় দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিকটবর্তী হতে চাও রাসূল বলেছে তারা নফল ইবাদত করো তারা নফল ইবাদত করো তো আমরা সকলে হাত তুলে বলে নফল ইবাদত করতে চাই কি চাই না আর সুরি কাটে না কুরবানি ঈদের যে ঘটনা মনে হবে সেটা বলবো না সুরি কাটে না আব্বা গো আপনি একটু রাগ করে সারালে উঠে আপনি সুরিটাকে এভাবে মেলে দিয়েছিলেন ফেঁকে দিয়েছিলেন পাথরের উপরে পড়ে পাথর দুই খণ্ড হয়ে গেল আপনি বলেছিলেন এ সুরি পাথর কাটতে পারো এত সুন্দর নরম 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 কলিজা নরম নরম গলা হযরতে ইসমাইলের কি জন্য কাটো না আমার বন্ধুগণ আল্লাহ তাআলা তাআলা সুরি বলে আল্লাহ পাক আমাকে নিষেধ করে দিয়েছে এই জন্য কাটি না আপা গো ইসমাইল বলে আপা গো কি জন্য কাটা নাই জানেন বলে কি জন্য আপনি যখন সুরি চালান মদিনাওয়ালা নবীর প্রতি আমি দরুদ পড়তেছিলাম সুবহানাল্লাহ এ বাবা ইতিহাস গ্রন্থে বোঝা যায় তারিখ গ্রন্থে পাওয়া যায় আদম আলাইহিস সালামের লোক সে আল্লাহ মাফ করে দিল নবীর ওসিলায় ইব্রাহিমের বিপদ দূর করলো নবীর নবীর ওসিলায় ইসমাঈলের বিপদ দূর করলো নবীর ওসিলায় এ যুবক ইমা বলেরা মৃত্যুর সময় কবরে আমার মদিনা বলা নবীর ওসিলায় আমাদের বিপদ মুক্ত করবে জোরে জোরে কর আমিন বন্ধুগণ আমি বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মিলাদ শরীফের অনুষ্ঠানের মাধ্যমে কাবা ঘরকে উদ্বোধনী করেছে ওয়েলকাম জানাইছে স্বাগত জানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম খার হয়ে দাঁড়ায় দাঁড়ায় তফসীর ইবনে কাসির মধ্যে লেখা আছে মাদারুজুন নবুওয়াতের মধ্যে আল্লাহ আব্দুল হক আদেশ দেন আমি লিখেছে আমার বাবারা আল্লাহ তাবারক তাআলার নবী ইব্রাহিম ও ইসমাঈল আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলা আল্লাহ আপনি যে একটা নবী পাঠাবেন এখনো কিন্তু নবী আসে নাই বার্থডে হইতাছে মিলাদ হইতাছে আপনি যে নবী পাঠাবেন আর কারো পুত্রে না আর কারো বংশে না আমি ইব্রাহিমের বংশে পাঠিয়ে দিবেন বলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি এখন আসো না মিলাদ হইতেছে বন্ধুগণ এই যে মিলাদের যে সাইনবোর্ড লাগাইছে এটা কিন্তু আজকে আপনারা লাগান না এটা কিন্তু পূর্বের থেকে আসে আজকে আপনারা তো শুনেই ওগুলা শুনতে দাদা করতেছে
সবাই তোকে ফেলাই দিল কবরে কেউ সাথে আসলো না আমি মদিনাওয়ালা নবীজি আর মাজারে থাকি না যখন খেরবাড়ি কবরস্থানের মধ্যে কাউকে দাফন করা হয় আমি মদিনাওয়ালা নবীজি কবরের ডান পাশে আসিয়া বসে থাকি ডাক দে উম্মত রে একবার যদি চিনতে পারস একবার মৌলার দরবারে রাখিও কদ মের পাশে সালাম আলাইকুম।